নমস্কার, শুরু করছি টপ নিউজ এট সিক্স। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আবার কলেজে ছাত্র সংঘর্ষ, এবার দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজ। ঘটনায় আবার নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর। দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন ইউনিয়ন রুমে ভাঙচুর চালায় একদল ছাত্র, ছোড়া হয় ইট পাথর ফুলের টব। হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। হামলায় বহিরাগতরাই জড়িত বলে দাবি করছে ছাত্রছাত্রীদের একাংশ। বাইরে থেকে একটা পেপার ওয়েট দিয়ে ওরা কাঁচে ছুঁড়ে মারে, ইউনিয়ন রুমের দরজার কাঁচে ছুঁড়ে মারে। তো আমরা ওটা ভিডিও করব বলে আমি বেরোতে গেছিলাম, আরো অনেকেও ছিল, আমরা বেরোতে গেছিলাম। তখন ওরা টপ তুলে আবার ওই কাঁচে মারে। কিছু আমাদের কলেজের স্পোর্টস স্টুডেন্ট ছিল আর কিছু বাইরে বাইরের ছেলেরা ছিল, আমরা কোনোদিন তাদেরকে দেখিনি। ইউনিয়নের কিছু ছেলে এসে ভাঙচুর করে, করার পরে মাথায় স্যার কার্ড দিয়ে, ওই যে খুলি আছে স্যার ওই খুলি দিয়ে ছুঁড়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আরো তিনটে ছেলেকে চোট হয়েছে, ভাঙড়ে ভর্তি ছিল, একজনের হাতে 10 খানা সেলাই পড়েছে আর একজনের এই হাতটা পুরো ফাটিয়ে দিয়েছে, এখান থেকে কেটে পুরো এ করে দিয়েছে। আহত ছাত্রদের বক্তব্য আপনারা শুনলেন, হামলার সময় সিসিটিভি ফুটেজও দেখছেন। এই মুহূর্তে কলেজে উপস্থিত রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত। আমরা সরাসরি চলে যাব কলেজে, রয়েছেন আমাদের প্রতিনিধিও সন্দীপ সরকার। সন্দীপ, জয়া দত্ত উপস্থিত রয়েছেন অধ্যক্ষের সঙ্গে, যে দুপক্ষের মধ্যে বিবাদ তাদের সঙ্গে কথা হয়েছে তার? দেখো, এই মুহূর্তে জয়া দত্ত তিনি কলেজের অধ্যক্ষের ঘরে রয়েছেন, অধ্যক্ষের সাথে কথা বলতে তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। কিন্তু যে আজকে যে ঘটনা ঘটেছে তাতে যুযুধান যে দুই পক্ষ ছিল, দুই পক্ষই কিন্তু নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থক বলেই তারা দাবি করেছেন। আমরা আজকে যে হামলার ঘটনা দেখেছি তাতে এই হামলার ঘটনায় বাইরে থেকে যে যুবকরা এসেছিল তারাও তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্য, সেরকমটাই কিন্তু বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং কলেজের আজকের এই যে হামলা, এই হামলাটার নেপথ্য কাহিনী তা কিন্তু কলেজের যে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যে কলেজ ইউনিয়ন, সেই ইউনিয়নকে দখল করার জন্য বা কলেজে নিজেদের অস্তিত্ব কায়েম করার জন্যই কিন্তু এই হামলা বলে এখনো পর্যন্ত খবর। যারা হামলা চালিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন এই কলেজেরই পড়ুয়া, কয়েকজন বহিরাগত ছিলেন। যারা বহিরাগত ছিলেন তারা স্থানীয় বিধায়ক এবং বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত। এবং যেহেতু রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কলেজ পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কলেজের যে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন, সেই ইউনিয়নের যারা সদস্য সমর্থক তারা আরেক গোষ্ঠীর মন্ত্রী অরূপ বিশ্বাসের গোষ্ঠীর সদস্য বলে পরিচিত। স্বাভাবিকভাবেই যুযুধান দুই শিবিরের এই দ্বন্দ্ব বুঝতে পেরেছে, একেবারেই দখল, কলেজ দখল, কলেজের ইউনিয়ন দখল মূল সূত্রপাত। অনেক ধন্যবাদ।